شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. ماه رمضان আরেকটি গুরুত্বপূর্ণ নেক আমল, এটা আলোচনা না করলেই নয়, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। যেহেতু এই মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছে, তাই এই মাস থেকেই পবিত্র কোরআনের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা উচিত। বেশি বেশি তেলাওয়াত করবে, শিক্ষা দিবে অন্যকে, তার অর্থ অনুধাবন করবে, গবেষণা করবে। হ্যাঁ, একবার তো অবশ্যই, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, যত সম্ভব এটাকে খতম দেওয়ার চেষ্টা থাকা উচিত, পরিকল্পনা থাকা উচিত। জিবরিল আলাইহিসসালাম রমজান মাসে প্রত্যেক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলিত হতেন, সাক্ষাৎ করতেন এবং তার সাথে কোরআন চর্চা করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওয়াকানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলা মিন রমাদান ফায়ুদারিসুহুল কোরআন। জিবরিল আলাইহিসসালাম রমজান মাসের প্রত্যেক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন এবং তাকে কোরআন পড়াতেন। এজন্যে সালাফগণ, পূর্ব জামানার পুণ্যাত্মাগণ এই মাসে কিতাবুল্লাহর প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করতেন। কেউ কেউ প্রতি রাতে খতম করতেন, কেউ সাত দিনে, কেউ তিন দিনে, কেউ দশ দিনে, এভাবে তারা খতম করতেন। কেউ নামাজের বাইরে, কেউ নামাজের ভিতরে খতম করতেন। তো এখানে লক্ষ্য করা উচিত যে কোরআন তেলাওয়াতের সময় অর্থ অনুধাবন করে, গবেষণা করে তেলাওয়াত করা উত্তম, যাতে করে এর দ্বারা প্রভাবিত হওয়া যায়। আমাদের সমাজে মানুষ মানে সাধারণ ওয়াজ নসিহত শুনে, কিচ্ছা কাহিনী শুনে বা দলবদ্ধভাবে দুয়ার মজলিসে বসে প্রভাবিত হয়, ক্রন্দন করে, অথচ কোরআন পড়ে বা শুনে তারা প্রভাবিত হয় না। ক্রন্দন তো দূরের কথা, ক্রন্দনের ভাবও সৃষ্টি হয় না। এটা কিন্তু কোরআনের প্রতি একটা উদাসীনতার লক্ষণ। এর প্রধান কারণ হচ্ছে যে কোরআন এবং তার মর্ম সম্পর্কে অজ্ঞতা। যাই হোক, তারপরও অর্থ যদি নাও জানি, তারপরও তার প্রতি পূর্ণ ভক্তি রেখে, শ্রদ্ধা রেখে, আল্লাহর কাছে প্রতিদান পাওয়া যাবে এই আশা রেখে তেলাওয়াত করতে হবে। অর্থ জানে না দেখে তেলাওয়াত বর্জন করা, এটা ঠিক হবে না। ঠিক আছে, তো এই হচ্ছে রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ নেক আমল, কোরআন তেলাওয়াত করা। আল্লাহ যেন আমাদেরকে অধিকারে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। আমিন। হাল লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ হাল লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ।